বছরের প্রথম এবং বিরল সূর্যগ্রহণ এরই মধ্যে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। 8 এপ্রিল মহাজাগতিক এই দৃশ্যের সাক্ষী হবে বিশ্ববাসী। পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণের সময় কয়েক মুহূর্তের জন্য দিনের বেলাতেও অন্ধকারে ঢেকে যাবে পৃথিবী। জ্যোতির্বিদরা বলছেন এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সঙ্গে আরও একটি বিরল দৃশ্য দেখা যাবে। এদিন খালি চোখে সরাসরি দেখা যাবে জ্বলন্ত গ্রহদের, যাদের দেখা মেলাটা খুবই বিরল ঘটনা। সোমবার মহাজাগতিকে দৃশ্য সরাসরি দেখা যাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো থেকে। স্থানীয় সময় 11:07 মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে দেখা যাবে প্রথম সূর্যগ্রহণ। এরপর চাঁদের ছায়া আস্তে আস্তে সরে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় দুপুর 1:27 দৃশ্যমান হবে সূর্যগ্রহণ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের এই দৃশ্য দেখতে প্রস্তুতি নিচ্ছে 3 দেশের লাখ লাখ বাসিন্দা। যেসব স্থান থেকে সরাসরি গ্রহণ দেখা যাবে সেসব জায়গায় ছুটে যাচ্ছেন অসংখ্য মানুষ। তাই যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে জারি করা হয়েছে সতর্কতা। গ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এতে চোখের মারাত্মক ক্ষতি, এমনকি স্থায়ী অন্ধত্ব হওয়ার আশঙ্কাও থাকে। তাই সূর্যগ্রহণ দেখতে সৌর ফিল্টার বা বিশেষ চশমা ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ।